ফাতেমা বলতেছে, বাবা আপনি বড় না ইব্রাহিম বড় না মুসা বড়। সঙ্গে সঙ্গে নবী বলেন, ফাতেমা তুমি কি আল্লাহর কোরআন পড়ো না? আল্লাহ কোরআনে বলেছেন, ওরা ফাইনালাকা জিকরা, আল্লাহর পরে সবচাইতে যিনি দামি তিনি হলেন আমাদের নবী। আপনাদের কি মনে হয়, ইব্রাহিম বড় মুসা বড়? তাহলে ইব্রাহিমের জন্য নমুদের আগুন শান্তির বাগান হয়, মুসা নবীর জন্য আল্লাহ সাগর রাস্তা বানায় দেয়, আর আমার নবীকে তাইফ দেশেরা পাথর মারে, ওই পাথর গায়ে লেগে রক্ত ঝরঝর করে পড়ে, কারণ কি? কারণ হলো আমাদের নবী সবসময় দোয়া করতেন, আল্লাহ আমার কারণে আমার উম্মতকে কষ্ট দেওয়ার কারণে তুমি গোটা জাতিকে ধ্বংস করো না, বরং তাদেরকে হেদায়েত দেওয়ার দোয়া কামনা করতেছি। সুবহানাল্লাহ, আল্লাহ পারে না ইহুদিকে ধ্বংস করতে, যখন পারে কি কথাখান পারে কি পারে না? আল্লাহর নবী দোয়া করেছেন তায়েববাসীর জন্য, নবীর দোয়া কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করে আল্লাহ ঘোষণা করেছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু খেয়াল করেন, তাহলে ইব্রাহিম নবীর জন্য আল্লাহ নমরুদের আগুনের চুলা শান্তির বাগান বানায় দেয়, মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানায় দেয়, আর আমাদের নবীর জন্য তাইফের পাথর আল্লাহ তুলা বানায় না, নবীর গোটা দেহ দরদর করে রক্ত পড়ে। নবী তাকায় দেখে ফাতেমা পানি গরম করতেছে, জয়ের তেল গরম করে ঘরের মধ্যে ঢুকে আল্লাহ নবীকে নিজের কুরাতের উপরে শোয়া দিয়া নবীর গায়ের জুব্বা খুলে যত জায়গায় তাইফবাসী পাথর মারছে, প্রত্যেক জায়গার মধ্যে গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়ায় চুবড়ায় নবীর গোটা দেহ পরিষ্কার করে ফাতেমার নরম আঙ্গুলের মধ্যে জয়তুনের গরম তেল নিয়ে নবীর ক্ষতস্থানে যখন মালিশ করে দেয়, এক সময় নবী ঘুমায় গেছে, ওই ঘুমের মধ্যে স্বপ্নে দেখে নবীর মা আমিনা নবীর পাশে দাঁড়ায় কান্দতেছে। আমিনা যখন কান্দে নবীর স্বপ্নকে বাস্তব মনে করে মা বলে হাতটা চাইবা ধরে, ঘুমটা ভেঙে যায় ফাতেমার চুমুতে। ফাতেমা যখন চুমু খায় ওই ফাতেমার চোখের পানি নবীর চোখের মধ্যে ঢুকে যায়। নবী ডাকতে বলে, ফাতেমা কান্দিস কেন? ফাতেমা বলে, বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন, বাবা আমাকে মা বলে হাতটা ধরছেন, এখনো পর্যন্ত হাতটা ছাড়েন নাই। মুরব্বী বলে, হুজুর এখন আপনি বলেন, নবী যদি ফাতেমাকে স্বপ্নে মা বলে, সে আর মেয়ে থাকে না, সে হলো নবীর মা। আদরে কান সুবহানাল্লাহ, ওই এলাকার মধ্যে কাউকে যাইতে দেয় না। আমি 50 বছর হলে মদিনায় আছি, আমি দেখেছি কোন পুরুষ মানুষকে ওই জানে না, কারণ নবীর মেয়ে ফাতেমা হলো পর্দানিশি। আল্লাহ তার পর্দাকে এমন কবুল করেছে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কিয়ামত পর্যন্ত তার পর্দা বহাল রয়েছে। সুবহানাল্লাহ, বর্ণনা দেন। আমি যেটা আপনাদের বুঝাইতে চাই, ওই জান্নাতুল বাকিতে ঢুকতেই যে কবরটা পড়ে, এখানে হাজির সাহেব আছে, সবাই দেখতে পায় জান্নাতুল বাকি ঢুকতে সামনে যে কবর পড়ে, ওই কবরটাই হলো ওসমান গনির কবর। আপনার বলেন তো, ওসমান গনিকে কিভাবে হত্যা করা হলো আপনার জানেন? এ কথা কর না, জানা লাগবে ভাই রে। 4 জন খলিফার মধ্যে শুধু শুধু একজন, শুধু কয়জন? একজন স্বাভাবিকভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার নাম হলো আবু বকর। তার নাম কি? উমর ফারুককে কিন্তু নামাজ পড়া অবস্থায় পিছন দিক থেকে মারছে। উমর ফারুক এক সময় দেখলো যে তার নামাজ শেষ করার মতন শারীরিক শক্তি নাই, তখন তার পিছনে যে সাহাবি ছিল তাকে টানতে দাঁড় করায় দিয়ে তিনি ওখানে কাত হয়ে পড়ে গেলেন। নামাজ শেষ করার পরে দেখলেন তার দেহ থেকে সব রক্ত ঝরে যাচ্ছে, তাকে কে মারছে ওটাও জানার পরেও তিনি নাম বলেন নাই, কারণ তিনি হত্যা হওয়ার আগেই যদি জনগণ তাকে হত্যা করে, এই কারণে উমর ফারুক তার নাম বলেন নাই। আপনার বলেন তো, ওসমান গনিকে কি করা হয়েছে? কথা কয় না, হত্যা করা হয়েছে। হতালি হত্যা করা হয়েছে। এখন বলেন, একজন স্বাভাবিক চলে গেলেন আবু বকর, আর 3 জন খলিফাকে কারা হত্যা করলো? কে হত্যা করছে? কাফেরেরা। আজকে কোরআনের মাহফিল বন্ধ করে কারা? হিন্দুরা, খ্রিস্টানেরা না মুসলমানেরা? এ কথা কন না খায়। আপনারা বাংলাদেশে কোনদিন দেখছেন হিন্দুদের হরিবাসর বন্ধ হয়েছে? এ কথা কন না কেন? হরিবাসর বন্ধ হয়েছে? খ্রিস্টানদের কোন অনুষ্ঠান বন্ধ হয়েছে? ইহুদির কোন অনুষ্ঠান বন্ধ হয়েছে?
কিন্তু আমাদের মুক্তারা কোরআনের মাহফিল করে একদল করবার চায় আর একদল বাধা দেয়, জোরে করে কথা ঠিক কিনা, এই দেশ সালারা বাধা দেয়, এরাই হযরত ওমর উসমান আলীকে হত্যা করেছে, জোরে করে কথা ঠিক, এরাই এরা কিন্তু মুসলমান না। আল্লাহ কোরআনে বলেছেন আমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার, আপনারা কি বিরক্ত হচ্ছেন আমার কথা কি বুঝবার পারতেছে? বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে একটু গুরুত্বপূর্ণ আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন, সব কথা আসবে। আস্তাইনু বিসসবরি ওয়াসসালা ইন্নাল্লাহ মাসাবিরি। এখন যে কবরটা সবার সামনে পড়ে সেই কবরটা হলো ওসমান গনির কবর। নবীর চারজন খলিফার মধ্যে, চারজন গুরুত্বপূর্ণ সাহাবীর মধ্যে দুইটা আছে নবীর সাথে, দুইজন আছে নবীর সাথে। নবীর পাশে কয়জন, তার নাম কি? আবু বকর আর উমর। আবু বকর কথা কয় না, আবু বকর আর উমর রবি দাফন হওয়ার পরের রওজার মধ্যে আবু বকর আয়েশাকে বলেছিল, মা তোমার ঘরের মধ্যে আল্লাহর নবী, আমি একটু নবীর সঙ্গে থাকতে চাই। আয়েশা বলে, বাবা আপনি হিজরতে নবীর সঙ্গে ছিলেন, গারে সুরের মধ্যে নবীর সঙ্গে ছিলেন, আপনি চলে যাওয়ার পর নবীর সঙ্গে থাকবেন, আমার কোনো আপত্তি নেই, কারণ মেয়ের ঘরের মধ্যে বাবা আর স্বামী ঘুম পাড়তেছে। সোল্লাকন উমর ফারুক যখন আহত হলেন মসজিদের মধ্যে, তখন আবদুল্লাহ ইবনে উমরকে বললেন, আবদুল্লাহ রে আমি তো যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিব মা, বাবা একটু মা আয়েশার কাছে বল আমি একটু নবীর পাশে থাকতে চাই। আবদুল্লাহ এসে মা আয়েশাকে বললেন, মা আল্লাহ নবীর পাশে আপনার বাবা ঘুমায় আছে, আমার বাবা একটু ঘুমাবার চাই। আয়েশা বললেন, না আমার বাবার পাশে আমি থাকতে চাই, স্বামী বাবার কাছে থাকতে কোনো অসুবিধা, জোরে কোনো অসুবিধা, কিন্তু ওই জায়গায় যদি উমরকে রাখা হয় তাহলে আমি আয়েশার থাকতে পারবো না, আমি থাকবো কোন জায়গায়, আমি সারা জীবন নিয়ত করেছি আমার স্বামীর পাশে থাকবো, কিন্তু আমার বাবার অনুরোধকে আমি ফেলতে পারি নাই। এখন বাবা স্বামী তার পাশে আমি থাকতে ইসলামেও কোনো নিষেধ নাই। দেখেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও তারা খেয়াল করে। আবদুল্লাহ বলতেছে, আমার বাবার বোনের বড় সাথ নবীর পাশে একটু থাকতে চাই। আয়েশা বলতেছে, আমি অনুমতি দিবার পারলাম না। ওমর ফারুক কাছে আবদুল্লাহ গিয়ে বললেন, বাবা মা আয়েশার কাছে যখন আপনার থাকার কথা বললাম, মা আয়েশা অনুমতি দিল না। ওমর ফারুক বলতে, তাহলে আমি মরে যাওয়ার পর পৃথিবীর যেখানে পারিস আমাকে কবর দে, আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, এমন সময় আয়েশা বুঝতে পারলেন আল্লাহর নবী মাঝে মধ্যে বলতেন, আমার পরে কেউ যদি নবী হতো লাও কানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানাই নাই, নবী হওয়ার সব যোগ্যতা ওমরকে দান করেছে। আয়েশা খুবই কাঁদলেন, ওমর ফারুকের দেহের পাশে লাশের পাশে গিয়ে কাঁদলেন। যে মানুষটা ইসলামের জন্য এত ত্যাগ স্বীকার করেছে, যে মানুষটা ইসলাম অর্ধ পৃথিবী পর্যন্ত বিস্তৃত করেছে, সেই মানুষটা আমার বাবার কাছে থাকবে, আমার স্বামীর কাছে থাকবে, আমি আপত্তি করি না, দরকার আমি থাকবো বাহিরে, আমি ওমরকে থাকতে জায়গা দিবার চাই, ধরে কর সুবহানাল্লাহ। ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, মাঝখানে আল্লাহর নবী, একটু খেয়াল করবেন। আল্লাহর বান্দার একজন ওসমান গনি জান্নাতুল বাকিতে, আর একজন হযরত আলী কিন্তু মদিনায় নাই, তার কবরটা হলো ইরাকে। আমার কথা কি বুঝতে পারলেন? আগে ছিল দামেস্ক, বর্তমান ইরাক হয়ে গেছে, এখন ওসমান গনির কবরের পাশে আমি দাঁড়ালাম। হাজী সাহেব ও দাঁড়াইছে, যারা দাঁড়াইছে তারাই বুঝতে পারে, দাঁড়ানো মাত্র তারা দেহ থর থর করে কম্পন শুরু হয়ে যায়। ওসমান গনির কবরে ছোট্ট একটা পাথরে খোদাই করে লেখা আছে ওসমান গনি, এই গনি মানে হলো ধনী। আল্লাহ কোরআন কারিমে বলেছেন, আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হচ্ছে ধনী, বাদ বাকি সবাই ফকির। রাসূল বলেছেন, ইল্লা ওসমানু গানিয়ুন, দুনিয়াতে একজন ধনী আছে তার নাম হলো ওসমান। সমস্ত সাহাবের বলে, ইয়া রাসূলুল্লাহ ওসমান কেমনে ধনী হলো? রাসূল বলেন, তাহলে শোনো, একদিন আমি নবী বসে আছি, এমন সময় একজন সাহাবী এসে আমাকে বলে, ইয়া রাসূলুল্লাহ আজকে কয়েকদিন হলে খাই নাই, যদি পারেন আল্লাহর হস্তে আমাকে একটু সহযোগিতা করেন। সঙ্গে সঙ্গে নবী এইভাবে জুব্বা তুলে দেখালেন, সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বান্ধে বসে আছে। সাহাবী যখন যাওয়ার চাই, আল্লাহ রাসূল বললেন, আম্মা সাইলা ফালা তানহার,
রে সাহাবী তুমি আমার কাছে সাইল করলা, তুমি কোথায় যাবা? বলে হুজুর আমি ক্ষুধার তো হয়েছি কিন্তু আপনার মতন এত ক্ষুধা নাই। আপনি ক্ষুধার জ্বালাই পেটে পাথর বানিয়েছেন হুজুর, আমি অন্য কোথায় যাওয়ার চাই। রাসূল ডাক দিয়ে বলে সাহাবী রে অন্য কোথাও যাওয়ার দরকার নাই, তুমি যদি কিছু পাওয়ার চাও তাহলে আমার ওসমানের কাছে যাও। সুবহানাল্লাহ, কর না কেন, কার কাছে যাও? নবীর কথা মতো গরিব সাহাবী ওসমান গনির কাছে গেলেন সন্ধ্যার সময়। সন্ধ্যার সময় গিয়া দেখে ওসমান গনির ঘরে আলো জ্বলছে, সে আলোটা একটু বেশি হয়েছে বিধায় ওসমান গনি সলতা টাইনা টাইনা আলো কমাই। গরিব মনে মনে কয় আমার বাড়িতে আলো জ্বলে এর চাইতে বেশি, আমি কোনদিন সলতা টাইনা আলো কমাই না, এত কৃপণের কৃপণ সে আমারে কি দান করবে? নবীর কাছে গিয়া বলে রাসূলুল্লাহ আপনি দিবার পারেন না, তো কি হচ্ছে কৃপণের কাছে আমারে কেন পাঠালেন? আল্লাহ রাসূল বলে তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে বলার চান্স পাই নাই। নবী বলেন আবার যাও। পরদিন সকাল বেলায় আবার ওসমান গনি দরবারে গিয়ে দেখে ওসমান গনি সারা রাত ঘুম পাড়ার কারণে মাথার নিচে যে বালুশ ছিল ওই বালুশ ফাটা তুলা ঘরের মাথায় পড়ে গেছে। বাজান ওসমান গনি ওই তুলা খোটায় খোটায় বালিশের খোলের মধ্যে ঢুকাই। গরিব মনে মনে কয় এর চাইতে বেশি তুলা যদি আমার ঘরে পড়তো আমি শামটা দিয়ে ঝাড় দিয়ে তুলা ঝাড়াইতাম, কিন্তু এই বেটে এমন কৃপণের কৃপণ সামান্য তুলা মানুষের খোলের মধ্যে ঢুকাই। নবীর কাছে গিয়ে বলে রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন, ঠিক আছে এমন কৃপণের কাছে আমার কেন পড়াইছেন? রাসূল বলে তুমি কি তো অভাবের কথা কইছো? বলে এমন পরিবেশ দেখলাম বলার সাহস পাইলাম না। আল্লাহ রাসূল বলেন আবার যাও। পরদিন সকালবেলায় নবীর কথা মতো গরিব সাহেব ওসমান গনির দরবারে সে দেখে ওসমান গনি খালি গায়ে বসে আছে। খালি গায়ে বসে থাকা দেখে গরিব একটু থমকে দাঁড়ালেন, খালি গায়ে কেন? হঠাৎ দেখতে পায় তার কোলের মধ্যে থেকে একটা জুব্বা টেনে বের করে কয়েক জায়গায় জুব্বা ছিঁড়ে গেছে, ওই জুব্বাটা সেলাই করবে কিন্তু শুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছে না। ওসমান গনি শুয়ের মধ্যে সুতা ঢোকাবার চায় কিন্তু এদিক দিয়ে এদিক দিয়ে পার হয়ে যায়, ছাদের মধ্যে সুতা ঢোকে না। ওসমান গনির এই কষ্ট দেখে গরিব বলতে ওসমান ভাই আপনার শুয়ের মধ্যে একটু সুতা ঢুকাই দিলে কেমন হয়? ওসমান সালাম দিয়ে বলে ভাই যান তাহলে তোমার বড় উপকার হয়। গরিব শুয়ে হাতে নিয়ে যেই মাত্র সুতা ঢুকাইছে ওসমান গনি খপ করে ধরে বলছে যে ভাই আল্লাহ তোমাকে ধনী বানায়া দিছে। সোনাল না পান্না কেন? গরিব কয়ে ঠাট্টা করে নিয়ে দেখো তোমার চোখ আমার চাইতে ধনী, কত কষ্ট করতেছি শুয়ের মধ্যে সুতা ঢোকার পারতেছি না আর শুইটা হাতে নিয়েই তুমি ঢুকাই দিলে, আল্লাহ চোখের দিক দিয়ে তো আমার চাইতে তোমাকে ধনী করেছে। সুবহানাল্লাহ, বান্না কেন? আমরা কিন্তু কেউ গরিব না, আমি টাকার দিক দিয়ে আমার বেশি কিন্তু খাওয়ার দিক দিয়ে আমি দুর্বল। আমার সামনে যখন গরু দেয় দই দেয় মিষ্টি দেয় আমি কিন্তু বলি ভাই চলবে না, আর আমার ড্রাইভার যখন হাড্ডিত কামড় মারে ও কড়মড় শব্দ ওঠে, আমি কইলাম রে আমার টাকা আছে খাওয়া নাই, আর তোর টাকা না থাকলে খাওয়া আছে, তোর এখন কথা ঠিক না। একজনের বাড়ি আছে দেখবেন, একজনের তিনতলা বাড়ি আছে ঘুম নাই, আর একজনের বাড়ি নেই কিন্তু ঘুম আছে, আছে না নাই তোর এখন দেখবেন এই ভুটভুটির মধ্যে ঘুম পাড়তেছে, লাখ টাকা টাকা ভুটভুটির উপর ঘুম পাড়তেছে, আর ওই তিনতলা বাড়িতে এসি দেওয়ার ঘুম হয় না, ঘুমের ট্যাবলেট খাই তারপরে ঘুম ধরে না, তোর এখন কথা ঠিক। তাহলে কে ধনী কে গরিব? ওসমান গনি বলে ভাই যান এই যে শুয়ের মধ্যে সুতা ঢুকাই দিলাম এর বিনিময়ে তুমি কি চাও? গরিব বলতেছে কিছুই চাই না, খালি হাতটা ছাড়া দেন আমি যাবার চাই। বলে এত উপকার করলে তুমি যাবার চাইলে যাবার দেব না, বিনিময়ে কি চাও? গরিব বলে ভাই যান কিছুই চাই না, হাতটা ছাড়া দেন, কারণ যে কৃপণের কৃপণ একে দিবে। কিছুই যখন চাই না তখন ওসমান বললেন ম্যানেজার, ম্যানেজার দৌড়ে এসে বলে হুজুর আমারে ডাকলেন, বলে তোমরা কি করো এই ভাইটা আমার শুয়ের মধ্যে সুতা ঢুকাই দিছে, এর বিনিময় একে একশোটা উট দিয়া দাও। যেই বলছে একশো উট দিয়া দাও, গরিব বলে হুজুর আপনি পাগল নাকি, সামান্য শোয়ের মতো শুধু ঢোকাইলাম এর বিনিময় আপনি একশো উট দিবেন? ওসমান গরিব বলে ম্যানেজার আমার ভাইকে দুইশো উট দিয়া দাও। গরিব বলে হুজুর আপনি কি বলেন, সামান্য শোয়ের মধ্যে সুতা ঢোকাইলাম এর বিনিময় দুইশো উট দিবেন? ওসমান বলে ম্যানেজার ওই ফার্মের মধ্যে কত উট আছে? বলে 2000-এর বেশি। বলে সব উট আমার ভাইকে দিয়ে দাও। গরিব জোড় হাত করে বলে হুজুর আর বাড়াবেন না,
আর বাড়াবেন না, সামান্য শুয়ের মধ্যে সুতা ঢোকাই নিয়ে যদি 2000 উঠ দেন তাহলে পরপর আমি তিনবার কি দেখলাম? বলে কি দেখছো তুমি? বলে প্রথম দেখলাম আলো বেশি হয়েছে বলে আলো কমাইলেন, তারপরে দেখলাম বালুশ পারে তুলা পড়ে গেছে সেই তুলা কোলের মধ্যে ঢুকালেন, তারপরে দেখলাম পাঞ্জাবি নিজেই সেলাই করবেন, এত সম্পদ আল্লাহ দিয়েছে তারপরও একটা সেলাই করা পাঞ্জাবি পরবেন, এত সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছে তারপরও আলো আপনি কমান, এত সম্পদ দেওয়ার পরে সামান্য তুলা বের হতে সেই তুলা বালুশের কোলের মধ্যে ঢুকান। ওসমান কান্দার বলে ভাইজান তুমি তিনবার যে তিনটা জিনিস দেখেছো এই তিনটার নাম হলো দুনিয়া, আর তোমার যেইটা দিলাম এইটার নাম হলো আখেরা। এই দুনিয়ার আলোর দরকার উসমানের নাই, এই দুনিয়ার বালিশের দরকার উসমানের নাই, এই দুনিয়ার ভালো পাঞ্জাবির দরকার উসমানের নাই, উসমান হলো আখেরাতের কান্দাল। লিল্লাহ আকবার। সেই মানুষটা যদি অর্থমন্ত্রী হয় তাহলে বলেন তো দ্রব্য মূল্যের দাম বাড়বি, এ পাতাকান দাম বাড়বি, আজকে সকালবেলা এক জিনিস কিনেন বিকালবেলা দেখবেন আর একটা দাম। তার মানে বোঝা গেল অর্থমন্ত্রী জনগণের জন্য কোনো অর্থ খরচ করে না, অর্থ হয়তো অন্য কোনো জায়গায় পাচার হয়ে যায়। ধরে কোন কথা ঠিক না ভাইরে, যেখানে হক কথা একটু বলার দরকার। আমাদের বাংলাদেশে তো অর্থ নাই, হ্যাঁ ধরে কোন অর্থ নাই। একজন নেতা কিন্তু বলেছিল যে এক সময় বাংলাদেশ দুর্ভিক্ষ হবে, দুর্ভিক্ষ বাংলাদেশে হবে না, যে এই দেশের উপর দিয়ে পাখি উড়ে গেলে পায়খানা করলে 7 দিন পর একটা করে গাছ হয়, যে দেশে এখানে ধান পুঁতে থাকলে ধান হয়, ধরে কোন কথা ঠিক কিনা, সেই দেশে দুর্ভিক্ষ হবে? আমাদের দেশে দুর্ভিক্ষ হবে না, আমাদের দেশে অভাব হতে পারে, দ্রব্যমূল্যের দাম বাড়তে পারে, হয় প্রতিবেশী ভারত না হয় পাচার, ধরে কোন কথা ঠিক কিনা, হয় ভারত না হয় পাচার। আমাদের ছেলেরা একটা কাশের ওষুধ যার দাম হলো 13 টাকা সে ফিনসিল কিনা খায় 500 টাকা, আগে বলে হুজুর এত অভাব দেশে চলতেছে পাগলা হচ্ছিস, আগে একটা গরু সকালবেলা জব করলে বিকালবেলা গোস্ত বেচতে লাগতো, আমার এলাকায় একটা গরু যদি সকালে জব করে বিকালবেলায় পর্যন্ত গোস্ত বেচা হয় না, ডাক দেখায় হুজুর গোস্ত বহুবার চলিবে, হ্যাঁ ফিরিজ নাই তো না ফিরিজ আসলো না আয়, আর এখন গোস্ত গরু জব করেই বুঝলেন 1 ঘন্টা পরে যা দেখবেন নাই। তাহলে মানুষ তো অভাবত নাই রে ভাই, জিনিসের দাম বাড়লে কি মানুষের হাতে টাকা আছে? তোর কথা ঠিক কিনা, এখন টাকা কোথেকে আসতে আল্লাহ ভালো জানো, যে কোনো লোক দেখবেন ভ্যান তোলা খায় টাকা যখন বার করে 2-4টা 500টা করে দেখা যায়, তার মানে বোঝা গেল সুষম বন্টন যদি বাংলাদেশে চালু হতো আর টাকার ভিত্তিক অর্থনীতি যদি চলতো আমাদের বাংলাদেশে কোনো অভাব আমরা মুখ দিয়ে উচ্চারণ করতাম না, তোর কথা ঠিক কিনা? ওসমান গনি বলে ইয়া রাসূলুল্লাহ আমার ভাইটা 3 দিন হলে না খেয়ে আছে, এইটা যদি আগে জানতাম আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছে দিতা। এতক্ষণ ওয়াজ শোনার পর কি বুঝলেন অর্থমন্ত্রীর কথার সাথে কামের মিল আছে? আল্লাহ রাসূল বললেন সাহাবি আজকে তুমি বসা বসায় নামাজ পড়ো, আজকে তুমি বসা বসায় নামাজ পড়ো, নামাজ শেষ হলে তুমি ওসমানের কাছে যাবে, ভাই এই কথার একটু গুরুত্ব দিয়ে শুনে দেবে, নামাজ শেষ হলে তুমি ওসমানের কাছে যাবে, ওসমান এমন দেওয়া দিবে তোমার আর না খেয়ে থাকা লাগবে না, 3 দিন হলে না খাওয়ার কারণে দুর্বল হয়ে গেছে উঠতে পারতেছে না, কোনো মতে ওসমানের কাছে যাবে, ওসমান এমন দেওয়া দিবে তোমার আর না খেয়ে থাকা লাগবে না। আপনারা বলেন তো রাসূল কি অন্যায় কিছু কইছে? ওই সাহাবি ফুপায় ফুপায় কাঁদতেছে, আল্লাহ নবী বললেন নামাজ শেষ করে ওসমানের কাছে যাবা, এই কথা শুনে শুনে তুমি জোরে কান্দ কেন? সাহেব আলী রাসুল্লাহ এখন পর্যন্ত আমার ইমান বলতেছে ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন, আমি আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে সাহায্য চাই, ও আল্লাহর নবী আমি না খেয়ে তাকে ধৈর্য মনে করে আল্লাহর কাছে পাবো, এই বিশ্বাস যখন আমার কলিজার মধ্যে আছে, যতদিন বিশ্বাস থাকবে করে যায় আমি না খেয়ে খেয়ে মারা যাব, কিন্তু আমার আল্লাহকে বাদ দিয়া আমি ওসমানের কাছে যাব না। আপনারা বুঝবার পারলেন না, বুঝবার পারলে সুবহানাল্লাহ সবার মধ্যে বাড়াতো, কি বলছে কোন কয়েকদিন হল না খেয়ে আস, আরো 10 দিন যদি না খেয়ে থাকি আমার ধৈর্য ফুরাইনি, এখন আমার অন্তরে ধৈর্য আছে,
চাইতেই যদি হয় পাইতেই যদি হয় ইয়া কানা বুধু ইয়া কানা স্তাইন, আমি যার ইবাদত করি তার কাছেই চাই, সে আল্লাহ দিবার পারে এই বিশ্বাস যতক্ষণ আমার থাকবে ততক্ষণ আল্লাহ বাদ দিয়া আমি ওসমানের কাছে যাব না। সঙ্গে সঙ্গে নবী বললেন আজকে আসরের নামাজ দেরিতে হবে, কি হবে এই বলে আল্লাহর নবী ওই দুর্বল সাহাবীর দিকে যখন পা বাড়ালেন, মেহরাব থেকে দুর্বল সাহাবীর দিকে নবী যখন পা বাড়ালেন, এমন সময় হযরত ওমর আল্লাহর নবীর সামনে বসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়, হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়, আপনি দুর্বল সাহাবীর কাছে যাবেন কেন, আপনি হুকুম দেন পরে চ্যাং দোলা করে আপনার কাছে নিয়ে আসতেছি, সরাল্লাহ না কেন, মানে নবী নবী যাবে কেন, নবী কেন যাবে, আপনি কেন হুকুম দেন হুজুর আমরা কি কারণে আছি, অর্থাৎ ধর্ম উঠপ্যান না পরে হাঁটপ্যান না পরে কলত করে নিয়ে আপনার সামনে দিবেন, আপনি যাবেন আল্লাহ রাসূল বলে ওর শুধু দুর্বল সাহাবী দেখতেছো ওর ঈমান কি এইটা তুমি দেখো না, রাসূল এরকম আলোচনা করতেছে পিছন দিকে এক সাহাবী দাঁড়িয়ে আছে পিছনে, আল্লাহ রাসূল বলেন বসো, সাহাবী বসে না, রাসূল বললেন বসো, সাহাবী বলে হুজুর আপনি বসতে বললো আমি বসতে পারতেছি না কারণ আমি একজন রাখাল, যখন বেলাল আজান দেয় সব কাজকাম বাদ দেয় নামাজ পড়তে দৌড় দিই, আসে দেখি মসজিদ ভরে গেছে, আমি তখন বারান্দাত দাঁড়িয়ে আপনার কাছে নামাজ পড়ি, নামাজ পড়ার পর আপনি যখন আলোচনা করেন দূরে বসে আপনার আলোচনা শোনা যায় কিন্তু আপনার শোনার মুখটা আমি দেখতে পারি না, এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আপনার চেহারা দেখে শান্তি পাই, হুজুর আমাকে বসতে বলেন না, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন সাহাবীরা রে তোমরা মাঝখানে রাস্তা করে দাও, মাঝখানে তোমরা রাস্তা করে দাও, সমস্ত সাহাবীরা যখন মাঝখানে রাস্তা করে দিল এমন সময় নবী উঠে গিয়া ওই রাখাল সাহাবীর সঙ্গে দেখা করলো, জোরে কোন সুবহানাল্লাহ, নবী তাকে তার কাছে ডাকে নাই বরং নবী তার কাছে গেল, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন পৃথিবীর যেখানেই তোমরা থাকো না কেন নবীর মহব্বত যদি কলিজার মধ্যে নিয়ে নবীর সুন্নত আদর্শ পালন করে নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়ো, তুমি মদিনায় যাবার না পারলে কি হবে, মদিনার নবীকে আল্লাহ তোমার ভাঙ্গা বাড়িতে পাঠায়া দিবে, বিশ্বাস করেন না আপনারা, বিশ্বাস করেন না, 11 সালে যখন হজ করতে যাই প্রথম তখন এক ভ্যান আলো, তখন কিন্তু অটো ভ্যান ছিল না, এখন যে খালি কোষানো আছে ভাই, এ আপনাকে রাস্তা দিয়ে তখন আসি এ অটো আলো মনে হয় গাড়ির সাথে বেঁধে দিবি ওই নামাবি না, আমি বহু জায়গায় বলি এদের ব্রেক কিন্তু দুর্বল, যখনই অটো তুটবেন বল ব্রেক জোরে চলাবি না, ওরা মানে পাও দিয়ে মারতেছিল তো সেরকম টাইলি যায় ওকে কি মশান মানে পাইলট হয়ে গেছে, অটো হ্যান চালায় মনে হয় সাইজ পাইলটের মতো, তো তখনকার এই অটো আসলে তাই পাও মারা লাগতো, আমার কয় হুজুর আপনি যখন মদিনা যাবেন আমার সালামটা রাসূল দিবেন, আমি ভ্যানের হাত ধরে বললাম ভাই আমি তোমার সালাম দিবার পারবো না কারণ আমি জীবনে যাইনি আমার সালাম ঠিক মতো পুষবে কিনা, আমি আমার ডালে টেনশন করতেছি তোমারটা কেমনে দেব, ভ্যানারা রাগ করে বললো হুজুর এইটা যদি চেয়ারম্যান বলতো কোনো ধনী লোক বলতো তাহলে আপনি এরকম মুখের উপর জব দিতেন, ঠিক আছে হুজুর যান, আমি তখন ভ্যানালার হাত ধরে বললাম ভাই তুমি জীবনে মদিনার যাওয়ার পারবে কি পারবে না সেটা আল্লাহ ভালো জানে কিন্তু মদিনার মানুষটা যদি তোমার কাছে আসে, ভ্যানালা বলে হুজুর আমি মদিনার যাওয়ার পারবো না, মদিনার মানুষটা আমার কাছে কেমনে আসবে, আমি বললাম ভাই যান 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করো, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করো, আর ঈশার নামাজ পড়ার পরে তুমি যখন বিছনায় যাবা পেশাব পায়খানা করো যা করো করার পরে তুমি ওযু করবা, পবিত্র অবস্থায় এখানে ঘুমালে হবে না ওযু করা লাগবে, ওযু করার পরে আমি একটা দরুদ শিখাই দিলাম জাযাকাল্লাহু আন্না মুহাম্মাদ জাযাকাল্লাহু আন্না মুহাম্মাদ 41 বার তুমি পড়বা, আর একটা দরুদ পড়বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিতি ইলাইকা, এই দরুদটা পড়ে আয়াতুল কুরসি পড়ে তোমার বুকে ফোঁক দেয়া তুমি ঘুমাইবা, আমার বিশ্বাস অল্প দিনের মধ্যে নবীর সঙ্গে তোমার দেখা হবে, বিশ্বাস করেন আমি যে নবী দেখার পদ্ধতি বলে দিলাম, আমি কিন্তু নবীরে দেখতে পাইনি, আমি নবীরে দেখতে পাইনি কিন্তু ওরে বলে দিলাম, ও আমার কথাটা এমন বিশ্বাস করলো আমল করতেছে, আমি তো হজ করবার গেলাম
হজ করে যখন বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে আমার পাঁচ দিন বাজার একটা অফিস ছিল, অফিসের মধ্যে গিয়ে বসেছি, দেখি ওই লোকটা এক কেজি মিষ্টি নিয়ে আমার সামনে হাজির। আমি বললাম, ভাইজান আমি আজ তিন চার দিন আগে হজ করে আসলাম, তোমার বাড়ি গেলে তোমাকে জমজমের পানি খিলাতাম, তোমাকে খুরমা খেজুর দিতাম, না পারলে একটা জায়নামাজ তসবিহ দিতাম, তোমার বাড়িতে না যায় তোমার অফিস আইসো কেন? বলে, হুজুর বাড়িতে গেলে আপনি মনে করবেন আমি একজন লোভী গরিব মানুষ, অভাবী হতে পারে কিন্তু তাদের আত্মবোধ আছে জোরে কোন ঠিক কিনা, এই জন্যে আমি আপনার বাড়িতে যাইনি, বাড়িতে গেলেই মনে করবেন কিছু পাওয়ার জন্য আইসে। আমি বললাম, ভাইদের এক কেজি মিষ্টি কেন? বলে, মিষ্টি আনার কারণ হলো হুজুর আপনি একটু ওঠেন। আমি যেই মাত্র উঠলাম আমাকে বুকের মধ্যে নিয়ে বলে, হুজুর গো এ পর্যন্ত আপনি হজে যাওয়ার পর এ পর্যন্ত তিনবার আমি নবীর সঙ্গে দেখা হয়েছে। আমি লোকটাকে বুকের মধ্যে নিয়ে বললাম, ভাই রে আমার টাকা থাকার কারণে আমি মদিনায় গেছি, নবীর রওজায় সালাম দিছি, আমার সালাম নবী উত্তর দিল কিনা আমি শুনতে পাই নাই, আর নবীর মহব্বতের আমল করার, দরুদের আমল করার কারণে নবীর সঙ্গে তিনবার তোমার দেখা হয়েছে। নবী যদি রাখালের কাছে যাইতে পারে, ইমাম মালিক বলেন নবীর সুন্নত আদর্শ আমল করো, নবীর দাড়িটা তোমার চেহারার মধ্যে রেখে দাও। যুবকেরা শোনো, নবীর সুন্নতের মধ্যে যত সুন্নত আছে সবচেয়ে দামি সুন্নত হলো দাড়ি রাখা। জোরে কন কি রাখা কথা কন না গা। একজন মেয়ে আমাকে বলতে, হুজুর আমার স্বামী তো খুবই সুন্দর, আমি যখন বাহিরে যাই রাস্তার মেয়েরা খেলে আমার স্বামীর দিকে টক লাগে তাকা থাকে, হুজুর আমার স্বামীর দিকে অন্য মেয়েরা দেখবে আমার ভাল লাগে না। তো এমন কোনো দোয়া আছে যেটা আমল করলে মেয়েরা আমার স্বামীর দিকে তাকাবে না? আমি তখন বললাম, মা তোমার স্বামীকে চাচা বানা, যেই চাচার কথা কইছি বুঝবার পরে, হুজুর আপনি একটা আলেম মানুষ হয়ে স্বামীর চাচার কথা বল, আরে পাগলি তোমাকে চাচা কবার করছি, তোমাকে চাচা বানাবার করছি। আমি নিয়ম শিখে দিলাম, ওই নিয়মে স্বামীকে পাও ধরো হাত ধরো দাড়ি রাখাইছে, এখন দাড়ি চার আঙ্গুল লম্বা হয়ে গেছে, ও এখন স্বামী নিয়ে যখন রাস্তায় যায় একটা মেয়ে মানুষ ওর স্বামীর দিকে তাকায়, দুই একজন বলে চাচা কেমন আছেন, তখন মেয়ে কয় আলহামদুলিল্লাহ। মেয়েরা যদি আমার স্বামী চাচা কয় তাহলে আর শয়তানও আছে সাথীবার পারবি না, তোর কথা কন না গা। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, যদি পর্নারি থেকে আপনার স্বামীকে বাঁচাবার চান তাহলে স্বামীকে চাচা বানান, ধরে কোন কি বানান। অনেক ছেলে রাখায়, হুজুর আমি তো দাড়ি রাখবারই চাই কিন্তু আমার বউ, আমার বউ কে রে বউ, পর্দার মধ্যে থেকে গেলে খিলখিল করে হাসতেছে, হুজুর তর্জন নিয়ে কথা কইছে। আমি মা বন্ধুর বলবো আমার সর্বনাশ করেন না, নবীর সুন্নত দাড়ি যখন মুখে থাকবে ওই লোকটা কোনো মেয়ের দিকে তাকাবারও পারবে না, যখনই তাকাবার যাবে তখন তার ইমান বলবে তোর মুখে দাড়ি আছে, তুই নিজের বউরে দেখ পরের বউরে দেখিস না, জোরে কর কথা ঠিক কিনা। নবীর সুন্নত টুপি মাথায় দিবেন, অনেকে হয়তো বলবেন হুজুর আমার না হয় টুপি নাই দাড়ি নাই তাই বলে কি আমি নবীকে ভালোবাসি না, এটা মিথ্যা কথা। যার মুখে দাড়ি নাই মাথার টুপি নাই নবীরে ভালোবাসে এটা সম্পূর্ণ ভুয়া, এটা কিন্তু মিথ্যা কথা। আপনার বলেন যে লোকটার মুখের দাড়ি নাই মাথার টুপি নাই ওই নবীকে ভালোবাসে এটা বিশ্বাস করা যাবে? এক বোতলের মধ্যে মধু আছে, উপরে সাদা কাগজে লাল কালি দিয়ে লেবেল দিছে বিষ, ভিতরে কি বাইরে লেখা আছে কি বিষ। এখন বলেন তো বাইরের বিষ দেখার পরে কেউ মধু মনে করে মুখ ধরবে? ওরে বাবা বিষ রে, ওরে বাবা বিষ রে। তার মানে কি বাহিরেও যা ভিতরেও তাই, বাহিরেও যা তোমার লেভেল যদি বিষ হয় আর তুমি বলবে আমার মধ্যে মধু আছে এটা সম্পূর্ণ ভুয়া। আপনার বলেন তো যত দোকান আছে দোকানে সাইনবোর্ড অনুযায়ী ভিতরে মাল আছে না নাই? কথা কর না কেবারে কথা কর না কেন, সাইনবোর্ড দেখে তো আমরা এটা ওষুধের দোকান, এটা তেলের দোকান, এটা কসমেটিকের দোকান। তো আজকে আপনার সাইনবোর্ড কি কয়? সাইনবোর্ড হলো টুপি অর দাড়ি, সাইনবোর্ডই ঠিক নেই। মন খারাপ করছেন? করে লাভ নাই, নবীর সুন্নত আমল করবেন। একটু মনোযোগ দাও, ওয়াজের শেষের দিকে চলে আইছে ভাই জান, একটু মনোযোগ দাও শুনবেন। আস্তাইনু বিসসবরি ওয়াসসালা ইন্নাল্লাহ মাসাবিরিন। আল্লাহর কাছে যদি আমরা পাওয়ার চাই তাহলে কয়টা জিনিস লাগবে? এ দুইটা ধরে কোন কয়টা? একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। আজকে আপনাদের অনেকের ধৈর্য, আমি দেখলাম যখন উঠছি তখন 10:45, এখন বাজতে 12:30,
তার মানে বোঝা গেল পৌনে দুই ঘন্টা ধরে আপনার ধৈর্য নিয়ে কথাবার্তা শুনতেছেন। সুবহানাল্লাহ, বজন গো আল্লাহ রাসূল বললেন, ওমর তুমি শুধু দুর্বল সাহাবী বলতেছো, একটাবার নজর করে দেখো, একটাবার নজর করে দেখো, আমি কি জন্য নবী মেহরাব থেকে দুর্বল সাহাবীর কাছে যাই, এটা যদি দেখবার চাও তাহলে নজর করো, জোরে গান কি করো, এই জোরে গান কি করো, দুই চোখ দিয়ে দেখা যাবে না, দুই চোখ দিয়ে দেখে আমরা ভুল করতেছি, দুই চোখ দিয়ে দেখা যাবে না, একবার চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন। আচ্ছা আপনার কি বিরক্ত হচ্ছেন? আর কে আদায় আছে? তাহলে কত বড় গুরুত্বপূর্ণ কথা, দুই চোখে দেখা যায় না রে, দুই চোখে ভুয়া ভুয়া, দুই চোখ দেখতেছে এটা কার বাড়ি, এটা কার বউ, আর চোখ বন্ধ করে দেখেন বাড়ি ঘর দেখা যাবে না, অন্ধকার কবর দেখা যাবে। জোরে কথা কন না কে, হুজুর এটা আমার বাসা, হুজুর এটা আমার বাসা, আমি শুধু বলছি ভাই এ বাড়ি বানাতে কত টাকা লাগছে, আমার কয় আপনি মূর্খ নাকি, এটা বাড়ি কি বলা লাগবে, বলে এই বাসা বানাতে কত খরচ হতো, তাই কম, আপনি বাসাও বোঝেন না বাড়িও বোঝেন না। আমি তখন তার সামনে একটা গান গাইলাম, এ পারে তোর বসত বাড়ি, ও এ পারে তোর বাসা, যত কোটি টাকা দেয় তুমি বাসা তৈরি করো, এটা তোমার হলো বসত বাড়ি, ধরে কন কি বাড়ি, এ পারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, ভব দরিয়াই পাড়ি দিতে কেমনে করলি আশা, এ পারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। মুসলমানের দুনিয়ার বাড়িটা হলো বসত বাড়ি, আর জান্নাত হলো তার বাসা। জোরে গান ঠিক, আপনারা বলেন তো যে লোকটা নওগাঁ শহরে বাসা বানাতে, বুঝেন না জোরে বলতেছি, ওই লোকটার একটা বাড়ি আবার এই কি বল রামরায়পুরে একটা বাড়ি আছে, মাঝে মধ্যে রামরায়পুর আসে, মাঝে মধ্যে আসে, তো গ্রামের লোকজন বলছে ভাই আসছেন যখন আজকে আবার দেবো না, তখন না না ভাই রে আর বাসা জ্বালিয়ে ভাই আমাকে দুনিয়ার বাড়ি হলো বসত বাড়ি রে, আর আমাকে আসল বাড়ি হলো জান্নাত, অথচ আমরা দুনিয়াতে এসে আর দাবার চাই না, মনে করতেছে আইসি আর জমনা রে, শালা খুবই বোকা। আব্দুল আলীম যে গানটা গাইছে গানটার অর্থ আছে না, তাহলে সবাই একটু গুনগুন করে গাও বাজান, এ যুবকের এই এখনকার তো ভাইরাল গান বাড়াচ্ছে, একটা মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও মন, হেরে যুবকেরা শোনোনি, ওকে তোমার ভালোবাসা অন্তরটা কয়লার মতন, এরকম ভাইরাল গান না, এই গানটা হলো সারঞ্জীব গান, সব সময় গানটা চলবে, যদি বুঝতে পারেন তাহলে গানের সাথে সাথে আপনার চোখের মধ্যে পানি চলে আসবে, সবাই গুনগুন করে বলো, এ পারে তোর বসত বাড়ি, ও এ পারে তোর বাসা, ভব দরিয়াই পাড়ি দিতে, ভব দরিয়াই পাড়ি দিতে কেমনে করলি আশা, এ পারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, লাভ করিতে আইসারি ভবে হইলা রে বেদিশা, রতন কাঞ্চন বদল দিয়া কিলনি তামাশিসা। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আর দুনিয়াও মাযরাতুল আখেরা, দুনিয়া হচ্ছে আখেরাতের আবাসযোগ্য একটা জায়গা, আখেরাতের কোনো আবাদ না করে তুমি দুনিয়ার বাড়ি ঘর নিয়ে ব্যস্ত থাকলে লাভ করিতে আইসারে ভবে হইলা রে বেদিশা, রতন কাঞ্চন সোনার যৌবন বদল দিয়া, সোনার যৌবন বদল দিয়া কিল্লা তামাশিসা, মরণ কালে কান্দবে তুমি কিছুই যাবে না। ধরে কন ঠিক কিনা ভাইজান,
একটু মনোযোগ দেন। রাসূল বলে, ওমর দুই শ্রদ্ধে শুধু দুর্বল সাহাবী দেখতেছ, আমি নবীর যাবার চাইলে তুমি আমাকে যাইতে বাধা দাও, একবার নজর করে দেখো, নজর করে দেখো। আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, মুমিনদের নজরকে দৃষ্টিকে তোমরা ভয় করো, কারণ তোমরা তোমাদের মতন দেখে না, তারা যা দেখে আল্লাহর নূর দিয়া দেখে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক দুটো চক্ষু বন্ধ করে দুর্বল সাহাবীর দিকে যেই মাত্র তাকাইছে, এইরকম ওমর ফারুক কাঁপতে কাঁপতে একটা শক্তিশালী সিংহ কাঁপতে কাঁপতে ঠাস করে মসজিদের মাজার মধ্যে পড়ে যায়। সমস্ত সাহাবীর বলে, রাসূলুল্লাহ এটা কি হলো, কি হলো? রাসূল বলে, তোমরা ধৈর্য ধরো, নিজে থেকেই ওমর এক সময় হুঁশ ফিরে পাবে। ওমর যখন ফিরে পায়, ওমর দৌড়ে গিয়া ওই দুর্বল সাহাবিকে বুকের মধ্যে চাইতা নেয়। সুবহানাল্লাহ, সমস্ত সাহেব বলে, ওমর ভাই চোখ বন্ধ করে তুমি কি দেখলা? ওমর কান্দেরা বলে, সাহাবিরা রে, তিন দিন হলে না খেয়ে থাকার পরও আল্লাহর নামাজে এসে তার ইমান কেমন বাইরে গেছে আমি দেখতেছি। যদি আসমানের সূর্যটা আল্লাহ টান দিয়া ওই দুর্বল সাহাবির ইমানটা যদি আসমানে লটকায় দেয়, এই সূর্যের চাইতেও বেশি পাওয়ার হবে। আর এই পাওয়ারটা কেবলমাত্র নামাজের মাধ্যমেই বান্দা অর্জন করতে পারে। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত ওয়াসজুদ ওয়াত্তারিফ, একমাত্র সেজদা আপনাকে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে। জনগণ ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম, আমিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন গরমের ভিতরে তাপদাহ চলতেছে, তারপরও তোমার বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষ আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দিও, এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে না, তাম আম্বিয়াই কেরাম, আসহাবী কেরাম, তাবিনী কেরাম, তাওয়া তাবিনী কেরাম, তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা সুয়াস আল্লাহ সকলে আরো আফরে হাদিয়া কবুল করেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুখনি মা যাদের কবরে চলে গেছে, বাবা যাদের কবরে চলে গেছে, সবাই বলেন রব্বি রাহাম হুমা কামা রব্বায়ানি সগীর। বাপ মা যাদের কবরে গেছে আল্লাহ বাপ্পার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। রামরায়পুর মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। এই মসজিদে নগদে বাগিতে প্রকাশ্যে গোপনে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করেন। মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, সহ সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মসজিদের সদস্য, ইমাম মুয়াজ্জিন, খতিব, মুসল্লি সকলকে আল্লাহ কবুল করে নেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান মেহমান সহ আল্লাহ আজকের মাহফিলে যারা আমরা হাত তুলে আমিন আমিন করতেছি সকলকে এই আল্লাহ তুমি কবুল করো। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পদ্মানিজি কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করো। ছোট্ট একটা বাচ্চা অসুস্থ, আমরাও যারা অসুস্থ হাত তুলেছি আল্লাহ, আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ আসমানের বেলা আসমানে নাও, জমিনের বেলা জমিনে ডাবায় দাও। আল্লাহ বাদগুলো মাঠে ময়দানে রহমত বরকত দে, হেফাজত করো আল্লাহ, রহমতের বৃষ্টি দান করো, রহমতের বৃষ্টি দান করো আল্লাহ। উত্তপ্ত বাংলাদেশকে তুমি ঠান্ডা করে দাও আল্লাহ, রহমতের বারিধারা বর্ষণ করে দাও আল্লাহ। কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। যারা দান করেছে সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় কবুল করো। আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি হওয়ার জন্য তৌফিক দাও। আল্লাহ যে যুবকেরা কষ্ট করে মেহনত করে
এত সুন্দর আয়োজন করেছে রামরাইপুরের প্রত্যেকটা যুবককে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। কয়েকজন বিদেশ থেকে বিদেশে আছে, দোয়া চেয়েছে, অনেক টাকাও তারা দিয়েছে আল্লাহ। প্রবাস জীবন, কষ্টের জীবন, আল্লাহ সেখানে তাদেরকে ভালো রেখো, তাদের কামায় আরও বরকত দিয়ে দাও আল্লাহ। তারা যে নিয়তে দোয়া চেয়েছে আল্লাহ তাদের নেক নিয়ত নিকাশে কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। ফিলিস্তিনের মুসলমানের জন্য দোয়া আছে, আমার ভাই বললেন আল্লাহ ফিলিস্তিনের মুসলমান আমরা কি দোয়া করবো আল্লাহ, তোমার ঘরকে রক্ষার জন্যই তারা জীবন দিচ্ছে আল্লাহ। আল্লাহ তাদের জীবন দেওয়াকে শাহাদতের মর্যাদা দান করো, আহতদের সুস্থতা দান করো, তোমার বাইতুল মুকাদ্দাস আল্লাহ মুসলমানদেরকে তুমি দিয়া দাও, তোমার ঘরের শত্রু যারা, তোমার শত্রু যারা আবুল আহাবের মতন, তাদের হস্তকে, তাদের ক্ষমতাকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউত। সবাই জবান খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।